হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বোন আমাদের বাড়িতে আছে, মানে একদিন হলো আমাদের বাড়িতে এসছে, আর বোনের মেয়ে এটা আমাদের সোনা। তো আমাদের জানলার ধারে না মাঝে মাঝে এরকম পাখি এসে বসে, সেটা দেখেও খুব মজা পেয়েছে। আর আজকের দিনটা বেশ গরম ছিল, ওই জন্য আমরা জানলা লাগিয়ে রেখেছি, এসি চলছে। তো ও জানলার এ সাইড দিয়ে পাখিটার গায়ে হাত দিচ্ছে, পাখিটা বুঝতেও পারছে না, তো ওটা ব্যাপারটাতে খুব মজা পেয়েছে। আর আমি এখন প্রপার ভিডিও সকাল থেকে পুরোপুরি স্টার্ট করতে পারছি না, একটু ব্যস্ত থাকছি। ভেবেছিলাম এবার থেকে ডেলি ডেলি ভিডিও দেবো, বেশ দিয়েওছি, 3 মাস কন্টিনিউ ভিডিও দিয়েছি, কিন্তু সেটা এখন আর সম্ভব হয়ে উঠছে না। চেষ্টা তো করি ডেলি ডেলি ভিডিও দেওয়ার জন্যে, কিন্তু ভিডিও হয়তো বানানো হয়, কিন্তু সেটা এডিট করে ওঠা, পুচকিকে সামলানো, বাড়ির কাজ করা অ্যান্ড তার সাথে এতগুলো করে পড়ানো, তো একটু চাপ হয়ে যায় আমার জন্যে। তারপরেও আমি চেষ্টা করি তোমাদের সাথে কানেক্ট থাকার। না ডাব, এগুলো না না না, খুলো না, খুললেই পালিয়ে যাবে, হাত দিলেও যাচ্ছে না, দেখেছ? আই অন্ধকারে কিছুও দেখা যাচ্ছে না। গাইস আমরা এখন ছাদে উঠেছি, তোমাদেরকে একটা জিনিস দেখাই, ওই যে চাঁদটা কি সুন্দর লাগছে, দেখো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, যেখানে বসে চাঁদটাকে পুরো উঠতে দেখলাম। গুড মর্নিং এভরিওয়ান, আজকে 25th of May, আমি আর আমার হাজব্যান্ড এসেছি বাজারে, আর বোন আছে বাড়িতে, তো পুচকিকে বোনের কাছে রেখে এসেছি। আমরা বেশ অনেক কিছু কিনেও নিয়েছি, এবার আমাদের একটু মাছটা কেনা বাকি আছে, আর আমি ভিডিওটা বেশ খানিকক্ষণ বাজার কমপ্লিট করার পরে তারপরে শুরু করছি। তোমরা দেখতে পাচ্ছ হাতে মোসাম্বি লেবু আছে, এদিকে খই মুড়ি, তারপরে কিছু আবার গ্রোসারিস আরও দরকার ছিল, সেগুলো সব নিয়ে নিয়েছি। এবার আমরা এসেছি মাছের বাজারে। তো আমার হাজব্যান্ড একটু বলছিলো যে একটু বড়ো টাইপের কিছু কাতলা মাছ টাইপের খেতে ইচ্ছা করছে, আর আমি রিসেন্টলি মাছ মাংস কিছু খাচ্ছি না। তো এসে এখানে এই দোকানটাতে একটা জ্যান্ত কাতলা দেখতে পেলাম, সেখান থেকে একটা বড় দেখে মাছ, সেটা আরেকজন বাজার করতে এসেছিল, তো তিনি আর আমরা দুজনে মিলে বড় একটা মাছ কিনলাম, কেননা এই মাছটারই ওজন প্রায় 4-5 কেজির মতো হয়ে যাচ্ছিল, আর একার পক্ষে অতটা মাছ আমাদের লাগবে না, তো সেই জন্যে আর কিনলাম না, সেই জন্যেই দুজনে মিলে নিলাম। তো লোকটা মাছ কাটছে আর আমি পুরোটাকে ভিডিও করলাম। দেখো আমি কোনোদিনও এই টাইপের ভিডিও করি না, বাট আজকে জানি না কেন করলাম। আমি কিন্তু অনেক ছোটো থেকে বাজার টাজার করি, আর আমি বাজার আই থিঙ্ক ভালোই করতে পারি, কিন্তু আমি এখন বাজার করি না, কারণ আমার হাজব্যান্ড আসে, ও বাজার করে। এবার ওর এখন যেহেতু অফিসে যেতে হয়, আগে ওয়ার্ক ফ্রম হোম ছিল বলে তাও বাজারটা করতে পারতো, কিন্তু এখন যেহেতু অফিসে যেতে হয় ওই জন্যে সব দিন ও বাজারে আসতে পারে না, তো মাঝে মাঝে আমিও আজকাল বাজারে আসি। তো ভেবেছি একটু বাজারে টাজারে গেলে একটু তোমাদের সাথে শেয়ার করবো। গরম লাগছে, প্রচুর গরম লাগছে।
টমেটো মনে হচ্ছে আছে। মেয়ের জন্য একখানা হিটার কিনতে হবে। আমি কীভাবে নিয়ে যাচ্ছি, আটার বস্তা নিয়ে যাচ্ছি। মেয়ের ফিডারের সাথে এই জিনিসটা নিলাম, আবার মিলিয়ে দিও না, ওর ফিডারটাকে নষ্ট করো। নষ্ট হয়ে যায়, খেলা করে যায়, করে করে নষ্ট হয়। ওটা সবগুলো দিও না, খেলা দুধ করে জোর করে মুখে অভ্যাস লাগাতে হবে। বাইরের দুধ খেতেই যায় না। এটা হচ্ছে হিট বেল্ট, মানে শেক দেওয়া, বেসিক্যালি ইলেকট্রিকের ইলেকট্রিক্যাল শেক। আগের দিন পলি বৌদিরটা তে দিয়ে দারুণ আরাম পেয়েছিলাম। কোমরে কোনো কোনো সময় তোমার লাগে না, তখন শেকটা দিলে আরাম পাওয়া যাবে। তোমার জন্য ওটা কেনা হবে বুঝেছো? আমি বলিনি কিন্তু নিজে না, মানে লাগে আর কি। সেদিন পলি বৌদিরটাতে দিয়ে আমার একটু কোমরে ব্যথা করছিলো, তো দিলাম, সাথে সাথে আরাম পেয়ে গেলাম। বাড়িতে সব কিছু থাকা দরকার, একটা থাকলো তাহলে কখনো কোনো প্রবলেম হলে, কারো কোমরে ব্যথা লাগলে বা কোনো জায়গায় ব্যথাটাতে বললে শেক দিতে হলে, সবসময় তো লোক পাওয়া যায় না দূরে শেক দেবে এসে, তো এটা দিয়ে নিজে নিজেই হয়ে যাবে। বোনের কাছে মেয়েকে রেখে আমরা দুজন গেছিলাম বাজারে। বোন আবার আজকে বাড়িতে চলেও যাবে বলছে, আজকে বলবে তাহলে ঝড় হওয়ার কথা আছে। আম লেবু আর পেয়ারা কাটলাম, চলো কোথায় বসবে? হ্যাঁ ছড়াবো, কোথায় বসবে? এখানে রাখছি। সকালবেলা দিদি দুটো সবজি করে গেছে, তারপরেও আমরা বাজার থেকে মাছ নিয়ে এসেছি। আজকে বোন আছে, মাছের ঝোল হবে, আর হচ্ছে মাছের ডিম বড়া ভাজছি, এই হচ্ছে মাছের ডিমের বড়া হচ্ছে, আর ভাত বসিয়েছি। দিদি লাউ ডাল বানিয়ে দিয়ে গেছে, একটা ভাজা আছে। মাছের ঝোলটা হয়ে গেছে, এটা হচ্ছে তোমার আমের চাটনি বানাচ্ছি, আর এই মাছের ডিমের বড়া, ওরা সব খেয়েছে ভাতের ফলে। এখন 5:38 বাজে, আমার না পড়ানো ছিল, পড়িয়ে নিয়েছি। এখন বোন আমাকে মেকআপ করতে চাইছে, তো ও আমাকে সাজিয়ে দেবে, আমার মেকআপের জিনিসগুলো নিয়ে আমাকে সাজিয়ে দেবে। আর বাচ্চাগুলো সঙ্গে আছে, শুয়ে আছে। যাই হোক, তো এই ছিল ফাইনাল লুক। আর ফাইনাল লুকটা তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের সাথে ফাইনালি আমার মেকআপ ডান, আমি সাজুগুজু করেছি, বাট কোথাও আর যাবো না, সাজুগুজু করে ঘরের মধ্যেই থাকবো। এই জামাটা পরেছি, আর মনে হচ্ছে কি কাশ আছে, প্রথম নিমন্ত্রণ থাকতো। মেকআপটা খুব সুন্দর হয়েছে, যতটা ক্যামেরাতে লাগছে সামনে আরও বেশি সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ দেখ, ক্যামেরাতে দেখ, অতটা ভালো লাগছে না। হেয়ার স্টাইলটা নিজের মতো হয়েছে। হ্যাঁ এখন ফটোশ্যুট চলছে। সবাই খাইতে বসেছে আর আমার খাওয়া হয়ে গেছে। ওটাতে কী আছে, ওই সাইডের ঢাকা দেওয়াটা, ওই সাইডটা ঢাকা দেওয়াটা কী আছে? ছাদে এসেছি অন্ধকারে, সাজগোজটা করে আছি, ওদের রিয়াকশানটা দেখব। চোখের উপরটা হ্যাঁ হ্যাঁ একটু গ্লিটারের মতো আছে।
বেশ ভালো আরামদায়ক, অন্ধকারে অত ভালো বোঝা যাচ্ছে না যদিও। ছাদে যাওয়ার আগেই আমি ইয়াররিংস আর এই ড্রেসগুলো খুলে তারপরে গেছিলাম, কিন্তু ভিডিওটা আমি পরে দিয়েছি, কেননা এরপরে মেকআপ রিমুভ করেছি, তো তার সাথে তাহলে ব্যাপারটা সিকোয়েন্সটা ভালো ম্যাচ করবে তার জন্য। আর ছাদ থেকে আসার পরে এই মেকআপ রিমুভিংয়ের এই ভিডিওটা করেছি, কিন্তু দুটোকে আমি পরপর এমন দিয়েছি যেন মনে হচ্ছে আমি পুরোটাই আনরেডি টাইপের একটা ভিডিও করেছি। যাই হোক, তো এত সুন্দর করে সাজার পরে এই মেকআপটাকে তুলতে ইচ্ছে করছিলো না, সামনে থেকে খুবই সুন্দর লাগছিল। আর যখনই আমি ভিডিও করি তখনই জানি না কেন ওরা আসে, তো কিছু করার নেই। অ্যাকচুয়ালি এখানে আমার ক্যামেরা রাখার একটা জায়গা আছে, সেই জন্য আমি এখানে আমাকে ক্যামেরাটা রাখতে হয়। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, টাটা, বাই বাই, গুড নাইট।